খালেদা জিয়ার সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি অগ্নি সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, এতিমের টাকা লুটপাট করে বিলাসী জীবনযাপন করছে। এর আগে 27টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন। রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দিতে বুধবার সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল এই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শাসন আমলে দেশে কোথাও মঙ্গা হয়নি, কিন্তু দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলেছিল বিএনপি। আওয়ামী লীগ সরকার আসলে নৌকা মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। যখন 96 সালে সরকার এসেছিলাম তখনও মঙ্গা ছিল না, কিন্তু 2001 সালে যখন ওই খালেদা জিয়া ক্ষমতা আসে, দুই হাতে টাকা পয়সা লুট করে, তাই সে তার ছেলেরা মিলে এদেশের মানুষের ভাগ্য নিয়েছিলেন মিনি খালে। সরকার প্রধান বলেন, দেশের টাকা আর এতিমের টাকা লুটপাট করে বিলাসী জীবন যাপন করছে তারা। এই বিএনপি অগ্নি সন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাসে আগুন দিয়েছে, কত মানুষ পুড়িয়ে মেরেছে, এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। খালেদা জিয়া আর তার ওই কুপুত্র তারেক জিয়া আর তাদের দলের লোকেরা, এরা মানুষের কল্যাণ করতে জানে না। দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে পাচার করে এখন সেই টাকা ব্যবহার করে যাচ্ছে। কোত্থেকে আসে এত বিলাসিতা, সেটাই আমার প্রশ্ন। সব হারিয়ে মানুষের মধ্যে পরিবারের ভালোবাসা খুঁজে বেড়ান শেখ হাসিনা, তাই মানুষের ভাগ্য পরিবর্তনে জীবন দিতেও প্রস্তুত তিনি। বাবা মা ভাই সব হারিয়েছি, আপনাদের মাঝে খুব খুঁজে পাই আমার বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ আপনাদের মাঝ থেকেই আমি পেয়েছি। কাজে আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয় এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত। নৌকা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, এই জন্য আবারও নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান শেখ হাসিনা। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।